নমস্কার। আজকে আমি যে বিষয়টা বক্তব্য রাখছি যে আমি আপনাদের প্রতি কতটা কৃতজ্ঞ। এমনি আমি তো জীবনে খুব বেশি কিছু উদ্ধার করতে পারিনি, আপনারা সকলেই জানেন যে বহুবার ফেল করার পরেও পড়াশোনা বা পরীক্ষা চালিয়ে যাচ্ছি। তো আপনারা শুরু থেকে আমার পাশে ছিলেন, এক সাবস্ক্রাইবার দু সাবস্ক্রাইবার করতে করতে 2000, 4000, 10000 এইভাবে আস্তে আস্তে বাড়তে থেকেছে, আজকে প্রায় 79,000 সাবস্ক্রাইবার হয়েছে। কিছু মানুষ ছেড়েও গিয়েছেন, কিছু মানুষের সঙ্গে হয়তো সেরকম ভালো তারা আমার থেকে পাননি, অনেক কিছু ব্যাপার হয়েছে। তো এত কিছু হওয়ার পরেও এবং আপনারা যে আমার সাপোর্টে ছিলেন, এবং দেখতে গেলে আমার থেকেও বহু বহু চ্যানেল আছে যারা আমার পরে খুলেও কারোর হয়তো মানে প্রত্যেকেরই প্রায় লক্ষাধিক সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে, মানে আমি যে সময় খুলেছিলাম তারপরেও খুলেও অনেকের, তো সেই জায়গায় আমার লক্ষ্য না পৌঁছালেও আপনাদের যে সাপোর্টটা কনস্ট্যান্ট এবং সুন্দরভাবে আমার সঙ্গে রয়েছে তার কারণে আজকে আমি একটা অ্যাচিভমেন্টে পৌঁছতে পেরেছি। এবং সেই অ্যাচিভমেন্টটা কি এবং সেটা কি ব্যাপার কিভাবে সেটা আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। আমার বিগত ভিডিওতে আমি একটা ইতিহাস বই আলোচনা আমরা করেছিলাম, ইতিহাস বই নিয়ে আসছি। তো দেখুন, আমরা একটা ছোটোখাটো লোক, আমরা খুব বেশি টপ পোস্টে আছি তা নয়। তো সেই রকম জায়গা থেকে ইতিহাস বইটা লেখার পর যখন আমরা পাবলিশ করতে যাব ভাবছিলাম, তখন তপতি পাবলিশার্সের তরফ থেকে আমাকে যোগাযোগ ওনারা করেন, এবং আমি খুবই কৃতজ্ঞ যে তারা এই ইতিহাস বইটা তাদের পাবলিশিং হাউস থেকে প্রকাশ করতে আমাকে সুযোগ দিয়েছেন। এবং এই যে তারা সুযোগটা দিলেন, এর জন্য অবশ্যই আমি তপতি পাবলিশার্স এবং তাদের অফিসিয়ালস যারা রয়েছে তাদের প্রতি কৃতজ্ঞ। কিন্তু তার থেকেও বেশি আমি কৃতজ্ঞ জনগণের প্রতি, যে ছেলে মেয়েরা আমার মতন একজন ক্যান্ডিডেটকেও তাদের নিজস্ব বলে গ্রহণ করেছে, এবং যে ক্যান্ডিডেটরা আমার সমস্ত রকম ভিডিও, হয়তো সেটা ভালো হয়েছে খারাপ হয়েছে যেরকমই হয়েছে, তারা আমার স্পর্শে রয়েছে। যারা আমাদের ইতিহাস বইটা সম্পর্কে জানেন না তাদের যদি সময় থাকে অনুগ্রহ করে আপনারা দেখুন, আমরা এটাই আপনাকে বলতে চাইছি। তো প্রথমত হচ্ছে, ইতিহাস বই বাজারে প্রচুর আছে, হঠাৎ করে স্যার আপনি একটা ইতিহাস বই লিখবেন, আমি একটা কিনবো, পাবলিশার্স পাবলিশ করছে, কেন এরকম হচ্ছে, আমার কাছে তো ইত্যাদি ইত্যাদি প্রচুর বই আছে, কারণ নামগুলো বলতে পারবো না, কারণ বুঝতেই পারছেন মানে কি বলে পাবলিশিং হাউসে যেহেতু আমি জয়েন করেছি সেহেতু আমি আর নাম নিতে পারছি না। তো দেখুন, প্রথম কথা হচ্ছে বলি যে মানুষ যখন বইটা পড়ে, যে কোনো বই শুরু সে শুরু করে, সে কোশ্চেন অ্যান্সার বই পড়ে বা সে পাঠ্য বই পড়ে বা সে এমসিকিউ বই পড়ে, এরকমভাবে বিভিন্ন তিনটে চারটে বই পড়ে একটা মোটামুটি সে নলেজ বেস তৈরি করে। এবং এই তিন চার রকম বই এবং অ্যাজ ওয়েল অ্যাজ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন মিলে আমি আমাদের বইটাকে তৈরি করেছি। এবং দেখুন, প্রথম যে পার্টটা আমি এখানে, বইটা তো প্রিন্টিংয়ের কাজ চলছে, তো প্রথম পার্টে যে এটা আমি আমার একটা ছোট কপি দেখতেই পাচ্ছেন, যে ওয়ান লাইনার হিসেবে দেখুন আপনি, এই যে ওয়ান লাইনার হিসেবে আছে, এটা দুটো একই সেম, মানে এই মাঝখান থেকে কেটে দিলে এটা একটা বই হয়ে যাবে, এটা একটা বই হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন এরকমভাবে রয়েছে, ওয়ান লাইনার হিসেবে ভারতের পুরো সিলেবাসটাকে আমরা কভার করেছি। আপনি যদি দেখেন তারপরে কোনো একটা জায়গায় এখানটা দেখুন আবার, এই যে নম্বর দেখছেন 511 থেকে শুরু করে কি কি রয়েছে না রয়েছে দেখতে পাচ্ছেন, এবং আলটিমেটলি এখানে দেখুন 751-52 অবধি যতটা আপনি দেখতে পাচ্ছেন। অর্থাৎ কি না, ওয়ান লাইন হিসাবে আপনি যখন নিজের প্রিপারেশন নেবেন তখন ওয়ান লাইন হিসেবে পুরো ভারতের একদম প্রাচীন যুগ থেকে স্বাধীনতা সংগ্রাম পর্যন্ত ওয়ান লাইন হিসেবে আছে। এবার তারপরে আপনার মনে হতে পারে কি যে না, আমি ঠিক কোশ্চেন কি কি আসবে আমি বুঝতে পারছি না, ওয়ান লাইন তো 750 বাক্যে ভারতের ইতিহাস কমপ্লিট হলো। তার জন্য আমি কি করেছি, তার জন্য আমি যে কোনো বাজারে যে সমস্ত চলতি বইগুলো রয়েছে যেগুলো খুবই মার্কেটে ছেলেমেয়েরা কেনেন পড়াশোনা করেন, নাম বলতে পারবো না, আপনি কারণ জানেন, তো সেই বইগুলো থেকে প্রত্যেকটা চ্যাপ্টার প্রাচীন যুগের থেকে শুরু করে প্রস্তর যুগ, প্রাচীন যুগ বা ইত্যাদি যে যত যুগ যুগগুলো রয়েছে, মানে হরপ্পা মহেঞ্জোদার, বৈদিক যুগ, প্রতিবাদী ধর্ম আন্দোলন, মৌর্য যুগ, গুপ্ত যুগ, প্রত্যেকটা থেকে সম্ভাব্য প্রশ্ন এবং তার উত্তর দুটো একসঙ্গে, শুধু প্রশ্ন নয় প্রশ্ন এবং উত্তর মিলে আমরা এই পাঠটা তৈরি করেছি। যেমন ধরুন, আমি যদি আপনাকে একটা কোনো একটা চ্যাপ্টার খুলে দেখাই, যেটা আপনার বেশ মনে থাকবে, ফর এক্সাম্পল বৈদিক যুগ থেকেই দেখাই। তো বৈদিক যুগ থেকে যদি আপনি দেখেন যে কি কি প্রশ্ন বৈদিক যুগ থেকে আমরা কভার করেছি, এটা কিন্তু একটা বই থেকে না, এটা বাজার চলতি বহু বই যেগুলো খুবই ছেলেমেয়েরা পছন্দ করেন বা তাদের কাজে দেয়। তো তাদের এই সমস্ত এই প্রশ্নগুলো দেখুন আপনি, একটা একটা করে এগুলো আমি প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর করে দিয়েছি। শুধু প্রাচীন যুগ না, প্রাচীন যুগ, মধ্যযুগ, স্বাধীনতা এবং স্বাধীনতা সংগ্রামের উপর থেকে বিশেষ মানে এ করে দেওয়া হয়েছে। যেমন ধরুন, আমরা যদি লাস্টের কয়েকটা প্রশ্ন দেখি, হ্যাঁ, যেমন ধরুন 68, 69 এই যে প্রশ্নগুলো দেখি, মন্টেগু চেমসফোর্ড থেকে শুরু করে, অর্থাৎ প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর আপনি দেখতে পাচ্ছেন। তাহলে অনেকে আছেন কি যে এমসিকিউ বই পড়েন, যে একটা প্রশ্ন চারটি উত্তর দেওয়া থাকে, তারপর সলভ দেওয়া থাকে, পড়লে পরীক্ষা লাগে বেশ ভালো লাগে। হ্যাঁ, এখানে চারটে উত্তর নেই, এখানে একটাই উত্তর আছে, কোশ্চেন অ্যান্সার বই হলো। অর্থাৎ কিনা, আপনাকে একটা বইতে আপনি ওয়ান লাইনার পেয়ে গেলেন,
একটা পার্টে আপনি কোশ্চেন অ্যান্সার পেয়ে গেলেন, এতেও কিন্তু স্বাধীনতা সংগ্রামের মধ্যে প্রাচীন যুগ থেকে আছে এবং আগেরটাতেও আছে। এরপরে তারপর আপনার মনে হতে পারে যে না, এ তো শুধু ওয়ান লাইনে পড়লে হবে না, ভালো মনে থাকছে না, আমি টেক্সট বই কেন আমাকে পড়তেই হবে, টেক্সট বই একটা আলাদা আমাকে কিনতে হবে। তো তার জন্য চিন্তা নেই, আমি আমাদের বইতে টেক্সট পার্টটাও রেখেছি এবং প্রত্যেকটা চ্যাপ্টার থেকে ওই সেম প্রাচীন যুগ থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রাম পর্যন্ত প্রত্যেকটা পার্ট থেকে টেক্সট আকারে আমরা করেছি। যেমন ধরুন আমি আপনাকে দেখাই, যেমন হরপ্পা মহেঞ্জোদার থেকে, হরপ্পা মহেঞ্জোদার থেকে যদি দেখেন টেক্সট আকারে দেওয়া আছে। বা আপনি বলতে পারেন যে স্যার এ তো খুব অল্প করে দেওয়া আছে, হ্যাঁ অল্পই দেওয়া আছে, আপনাকে তো আলটিমেট পরীক্ষার প্রশ্ন উত্তর দিতে হবে। আমি যদি আপনাকে এত মোটা একটা শুধু টেক্সট বই দিয়ে দিই, তাহলে লাভ কি হলো এই বই বানানোর? এই বইয়ের দরকারই কি আছে? টেক্সট বই তো বাজারে প্রচুর আছে, সেই বইগুলি বললেই হয়, আমার নেওয়ার কি দরকার? আমি দিয়েছি আপনাকে ইনফরমেশন বলে, দেখুন ইনফরমেশন তো সেমই থাকবে, ভগবান বুদ্ধকে তো আমি ভগবান বুদ্ধই বলবো, মহাবীর জৈনকে তো আমি মহাবীর জৈনই বলবো, বা তার পিতা তার মাতার নাম ভগবান বুদ্ধের পিতা মাতার নাম তো সব একই হবে। কিন্তু একটা এরকম দশ পাতার প্রতিবাদী ধর্ম আন্দোলনের চ্যাপ্টার না করে যদি আপনাকে দু থেকে তিন পাতার মধ্যে প্রতিবাদী ধর্ম আন্দোলনটাকে রিপ্রেজেন্ট করে দিই, মেন মেন ইনফরমেশনসগুলো এবং একটু টেক্সট বা একটু গল্প আকারে থাকে, তাহলে আপনার পড়লেও মনেও থাকবে। অর্থাৎ কিনা দেখতে গেলে এইটার মাধ্যমে আপনি যেটা পাচ্ছেন সেটা হচ্ছে আপনি অ্যাট এ টাইম কম সময়ে বেশি ইনফরমেশন পাচ্ছেন। তবে দেখুন ভারতের ইতিহাস প্রথম হচ্ছে অনলাইনের হিসাবে, দ্বিতীয়ত কোশ্চেন অ্যান্সার হিসাবে, তৃতীয়ত টেক্সট আকারে আপনি পেলেন, তিনভাবে পেলেন একইভাবে। এবার তিনভাবে পাওয়ার পর আমরা ফোর্থ যে পার্টটা বা চতুর্থ খণ্ড যেটা নিয়ে এসেছি, চতুর্থ খণ্ডের মধ্যে আমরা এনেছি সেটা হচ্ছে ভারতের স্বাধীনতা সংগ্রামের একটা বিস্তার বিবরণ। ভারতের স্বাধীনতা সংগ্রাম যেটা রয়েছে, যাই রয়েছে এর মধ্যে আর কি, মানে সেই সোর্সেস অফ ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল, তখন যে নিউজ পেপারের নাম, বা যে যেরকম গান লিখেছিলেন, যে সাহিত্য যেগুলো ছিল, তারপর সেখান থেকে শুরু করে কংগ্রেসের স্থাপন, সিপাহি বিদ্রোহ তো অবশ্যই কভার আছে, সেই কংগ্রেসের স্থাপন, কংগ্রেসের পর থেকে আস্তে আস্তে বিভিন্ন রাওলাট আইন এই ওই তাই যেগুলো শুরু হলো, একটা টেক্সট আকারে মনব বিবরণ রয়েছে। এটা তো চারটে পার্ট হলো, এবং পাঁচ নম্বর হচ্ছে আপনার মনে হতে পারে কি যে এর থেকে কিরম কি কোশ্চেন আসে, কি হয়, আমি কি করে বুঝবো? তো সেক্ষেত্রে আমি আপনাকে বলবো যে WBCS এ যে বিগত বছরের কোশ্চেন এসেছে, শুধু WBCS না, SSC TSSC যে কোনো পরীক্ষার বা যে কোনো সিভিল সার্ভিসের যা প্রশ্ন এসছে, সেই প্রশ্নগুলোর অ্যাপ্রক্সিমেটলি আমার খেয়াল পড়ছে না, সম্ভবত 4000 MCQ হবে বা 3000 হবে, যাক 4000 বা 3000 MCQ, হ্যাঁ সব মিলে টোটাল, মানে কি প্রাচীন যুগ, মধ্যযুগ, স্বাধীনতা সংগ্রাম, এই তিনটে পার্ট মিলিয়ে প্রায় অ্যাপ্রক্সিমেটলি 3-4000 MCQ হবে, সেটাও এই বইয়ের লাস্টে থাকবে। এবার MCQ পার্টটা এখানে ছাপানো হয়নি, ওটা একদম কন্টিনিউ বইয়ের সঙ্গে বেরিয়ে যাবে। তো এই বইটা তপতি পাবলিশার্সের থেকে পাবলিশ করা হচ্ছে এবং আমি আশা করছি এটা খুব শীঘ্রই আপনি আপনার এলাকায় বা বিভিন্ন জায়গায় পেতে পারবেন। তো পশ্চিমবঙ্গে, পুরো পশ্চিমবঙ্গে এটা বিক্রি হবে। তাই মনে রাখতে হবে যে এই এই যে ব্যাপারটা হচ্ছে অ্যাচিভ হচ্ছে, আমরা তো বানিয়ে দিচ্ছি, কিন্তু এটার বইটার সফলতা তখনই হবে যখন আপনি এই বইটা পড়বেন বা হাতে নিয়ে দেখবেন এবং আপনার যখন ভালো লাগবে বা আপনার কাজে লাগবে, তখনই এই বইটার সফলতা হবে। আদারওয়াইজ কে বই লিখেছে, এবং শুধু তাই নয়, আমি যে এখানে বইটা লিখছি তাই নয়, এখানে কিছু কিছু মানে যারা সার্ভিস হোল্ডার আছেন, যারা চাকরি পেয়ে গিয়েছেন, তারাও কিন্তু এই বইটাকে উল্টে পাল্টে দেখে কিছু পরিমার্জনা করতে হয়েছে বা যা করতে হয়েছে সেগুলোর ক্ষেত্রে তাদেরও অবদান রয়েছে। সুতরাং এরকম বললে হবে না যে বইটা আমার একার লেখা, বইটা যে সমস্ত অফিসাররা রয়েছেন তারাও কিছু কন্ট্রিবিউট, মানে কাইন্ড অফ আর কি, মানে যেটা বলে অ্যাডভাইস দেওয়া তারা দিয়েছেন, বাকি তো আপনাদের ভালো লাগবে আশা করছি। তো এতটুকু বলার ছিল ভিডিওর মাধ্যমে, বাকি আপনাদের প্রতি আবার কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার ভিডিও শেষ করছি। নমস্কার।